একটি কার্ডের উপর নজর যায় আমি, সেখানে লেখা রয়েছে কন্ডম। পৃথিবীতে যেসব দেশে এই সমস্ত ফ্রি সেক্স শেখানো হচ্ছে তাদের ফলাফলটা কি দেখুন। শেখানো হচ্ছে আমেরিকায় ধ্বংস আমেরিকা, পৃথিবীর শীর্ষস্থানীয় ধর্ষণ কবলিত দেশ এখন আমেরিকা। শিক্ষা প্রদানের এই প্রকল্পটিকে সফল বলে অভিহিত করছেন কর্মকর্তারা। 50টি মাদ্রাসাও ছিল, 50টি মাদ্রাসা এবং 300 স্কুলে ছোট্ট ছেলে 7-8 বছরের বয়স, তাদেরকে যৌন প্রজনন শিক্ষা দেওয়া হচ্ছে। হিন জোলি নামের এক মহিলা যিনি বাংলাদেশে সমকামিতা অগ্রণী ভূমিকা পালন করছেন। বহু পূর্বে আমার এই মাদ্রাসায় এক সরকারি কর্মকর্তা আসছিলেন, বলছে আমরা এসেছি সরকারের পক্ষ থেকে এখানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রজনন শিক্ষা চালু করার জন্য, তাহলে এর ব্যাখ্যা দেন। বললো তা আপনি তো একজন খুব বড়ো উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আপনার দাদি বা নানি বা আপনার মা এরা প্রজনন শিক্ষা নিয়েছিলেন কারো কাছ থেকে? তো হা করে পড়েছিলেন, প্রজনন শব্দটাই যদি কেউ শোনেনি, যদি তারা এই শিক্ষা না নিয়ে আপনার মতো একটা ব্রেনি কর্মকর্তা হতে পারে, আমাদের ছেলেরা আপনার চেয়ে আরও বেশি ব্রেনি হবে, ওই শিক্ষা লাগবে না। স্কুল তো বটেই, আলিয়া মাদ্রাসার সিলেবাসও রক্ষা পায়নি এবার। মাদ্রাসার সিলেবাসে 9টা বই দেওয়া হয়েছে, নামগুলো শুনলে তো একটা তো রুশ হয় না নাম শুনতে, এত বাজে নাম সব দেওয়া হয়েছে, কোথাও ইসলামের নামগন্ধ সেখানে নাই। অবশ্য বলা হয় অধিকাংশ মানুষের রায় অনুযায়ী নাকি গণতন্ত্র হয়, তো অধিকাংশ মানুষ বাংলাদেশের মুসলমান, তাদের আকিদা বিশ্বাসের বিপরীত গিয়ে কোন তন্ত্র চলছে বাংলাদেশে। গবেষণাগারে পরীক্ষামূলকভাবেও নাকি বিবর্তন ঘটানো সম্ভব হয়েছে। তোমাদেরকে আগুন খোঁজার কোনো কঠিন ব্যাপার নয়, অথচ বহু কূপ খনন করে কিছু পাওয়া যায়নি, এগুলোর নাম বিজ্ঞান, কিন্তু এর অর্থ নতুন সৃষ্টি নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিজ্ঞান কারা করে? মানুষের সৃষ্টি করে, তো অনুমানের উপরে ভিত্তি করে এখানে ধোঁয়া আছে দেখো তো খোড়ো আগুন পাওয়া যাবে, এই করে করে তো যত তেল খনি পাচ্ছে, ধোঁয়া দেখে আগুন খোঁজা কোনো কঠিন ব্যাপার নয়, অথচ বহু কূপ খনন করে কিছু পাওয়া যায়নি, এগুলোর নাম বিজ্ঞান, কিন্তু এর অর্থ নতুন সৃষ্টি নয়। আল্লাহ সৃষ্টিকর্তা, বিজ্ঞানীরা আবিষ্কর্তা, যা সৃষ্টি আল্লাহ করে রেখেছেন সেগুলো খুঁজে খুঁজে বের করার নাম বিজ্ঞান। এরপরেও বিজ্ঞানীরা এখন বলছেন পৃথিবী আজকে তাদের ভাষায় লক্ষ লক্ষ বছর গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই সৃষ্টির রহস্যের 1000 ভাগের 999.99 ভাগ আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। এটা যদি বিজ্ঞানীদের বক্তব্য হয় তাহলে উদ্ভট কথাবার্তা যা কোরআন হাদিসের বিরোধী, চিরাচরিত ঐতিহাসিকতার বিরোধী, মানুষের বাস্তব জীবনের বিরোধী, সেই সব কথাগুলো যদি সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয় তাতে কি মান বাড়বে না মান ধ্বংস হবে? মাদ্রাসার সিলেবাসে 9টা বই দেওয়া হয়েছে, নামগুলো শুনলে তো একটা তো রুশ হয় না নাম শুনতে, এত বাজে নাম সব দেওয়া হয়েছে, কোথাও ইসলামের নামগন্ধ সেখানে নাই। অবশ্য বলা হয় অধিকাংশ মানুষের রায় অনুযায়ী নাকি গণতন্ত্র হয়, তো অধিকাংশ মানুষ বাংলাদেশের মুসলমান, তাদের আকিদা বিশ্বাসের বিপরীত গিয়ে কোন তন্ত্র চলছে বাংলাদেশে, উত্তর নাই। পুরা সিলেবাসটাই চলছে অন্য কারোর ইঙ্গিতে, অন্য কারোর রচনায়। বহু পূর্বে আমার এই মাদ্রাসায় এক সরকারি কর্মকর্তা আসছিলেন, আর লোকে এত চালাক, ওই কর্মকর্তা জন্মগত আহলে হাদিস, তাকেই পাঠিয়েছে এখানে, তো আমাকে ডাকলো কী ব্যাপার, আপনি কী আপনার উদ্দেশ্য কী? এটা কিন্তু বেশ কয়েক বছর আগের কথা, করোনার আগে, কিন্তু এখন সেটা চালু হচ্ছে বাস্তবে একদম ক্লাসে। বলছে আমরা এসেছি সরকারের পক্ষ থেকে এখানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রজনন শিক্ষা চালু করার জন্য, তাহলে এর ব্যাখ্যা দেন। বললো তা আপনি তো একজন খুব বড়ো উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আপনার দাদি বা নানি বা আপনার মা এরা প্রজনন শিক্ষা নিয়েছিলেন কারো কাছ থেকে? তো
হা করে পড়েছিলেন। প্রয়োজনের শব্দটাই জীবনে কেউ শোনেনি। যদি তারা এই শিক্ষা না নিয়ে আপনার মধ্যে একটা ব্রেনি কর্মকর্তা হতে পারে, আমাদের ছেলেরা আপনার চেয়ে আরও বেশি ব্রেনি হবে, ওই শিক্ষা লাগবে না, চলে গেল। কিন্তু না, এইসব লোকেরাই সরকারের উপর পর্যায়ে পর্যন্ত বসে আছে, এদেশের আকিদা বিশ্বাসকে ধ্বংস করার জন্য। ইহুদি নাসারা ও ব্রাহ্মণবাদীদের সূচক চক্রান্ত রয়েছে, বাংলাদেশকে রাজনৈতিকভাবে একটা মানচিত্র আছে বটে, মানসিকভাবে এদেশের যারা কর্মকর্তা পুরাপুরি বিদেশের গোলাম, এটা মনে করে নিয়েছে আমরা যাই করবো সেটাই হয়ে যাবে, জনমতের কোনো মূল্য নাই। জেনে রাখা ভালো, নমরুদ সত্যের বিরোধিতা করে নিজে ধ্বংস হয়েছে, ইব্রাহিমের কিছুই হয়নি। ইব্রাহিমকে আগুনে পড়ানোর জন্য ফেলা হয়েছিল, তার কিচ্ছু করতে পারেনি। আধা সেকুলার বানিয়ে দেওয়া হয়েছে, দেখেন না খেয়াল করে, লেখাপড়ার আছে নাকি? এমনকি 300 মাদ্রাসায় যৌন প্রজনন, 50টি মাদ্রাসায় এবং 300 স্কুলে ছোট্ট ছেলে 7-8 বছরের বয়স, তাদেরকে যৌন প্রজনন শিক্ষা দেওয়া হচ্ছে। 5 বছর ধরে দেওয়া হচ্ছে, আমরা টেরই পাইনি। এখন বিবিসি বাংলা রিপোর্টে পত্রিকার সামনে আসার পরে আমরা টের পেয়েছি, আমরা কথা বলেছি, পত্রিকা এবারে তাহারিকের সম্পাদক গেছে, এর উপরে সরকারকে সাবধান করছে। আমাদের দায়িত্ব উপদেশ দেওয়া, আমাদের দায়িত্ব কারো উপরে চাপ সৃষ্টি করা নয়, উপদেশ দিচ্ছি দয়া করে এই যৌন সুড়সুড়ি দেওয়া এই শিক্ষা বাতিল করুন। আমাদের মা বোনেরা তাদের মা খালার কাছ থেকে এগুলো শিখে, আর যারা মুসলমান তাদের বাচ্চাদের উপরে ফরজ হলো 7 বছর বয়সে সালাতের আদেশ দেওয়া, তাই না? আর সালাতের সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করাটা ফরজ, ঠিক না? উজু ছাড়া তো সালাত হয় না। এই পবিত্রতা শিখতে গিয়ে মেয়েরা তাদের মায়ের কাছে শিখে, ছেলেরা তাদের বাবার কাছে শিখে, এটুক জন্য স্কুলে আলাদা এক জায়গায় বসে শেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে করে দেখবেন এই সংখ্যা, আমরা হিসাব দিয়ে দিয়েছি, বর্তমান পৃথিবীতে যেসব দেশে এই সমস্ত ফ্রি সেক্স শেখানো হচ্ছে তাদের ফলাফলটা কী দেখুন, শেখানো হচ্ছে আমেরিকায় ধ্বংস আমেরিকা, পৃথিবীর শীর্ষস্থানীয় ধর্ষণ কবলিত দেশ এখন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ভারত 4 নম্বরে, সব জায়গাতেই চলছে। যারাই এই যৌন শিক্ষা দিতে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে। আপনার বহু শিক্ষক এখানে আছেন, সাবধান, টাকার লোভে দুনিয়ার লোভে কোনো কাজ করবেন না, আগে আখেরাত সামলান। আপনি আলেম, আপনার এলমের হিসাব না দিয়ে আপনি এক পা বাড়াতে পারবেন না কে আমাদের মঠে। সাবধান আলেমরা, সাবধান বক্তারা। আলেম 3 শ্রেণীর, একদল আলেম গত সপ্তাহে বলেছে, এটা আবার মনে করে দিই, তারা বেদাতের আহ্বায়ক, বেদাতের সহযোগী, বেদাতের প্রচারক। আর একদল আলেম যারা বেদাতের বিরোধী কিন্তু বলে না ভয়ে অথবা স্বার্থে, আর এদের কারণে বেদাতগুলো সমাজে স্থিতি লাভ করেছে। যত কিছু বলো শ্রেষ্ঠ একাল গর্গর হিসাব, যে যাবার করকে আমার কিছু ঝামেলা, জি না, এটা অসম্ভব হবে না, তখন আল্লাহর গজব নামবে, সবার উপরেই নামবে। আজকে এইডস আসছে, কত মহামারী আসছে, আসমানে ভাইরাস আসছে, যে ভাইরাসের জীবনে ডাক্তারের নামই শুনে নাই, এসবগুলো কোথেকে আসছে? এটা আল্লাহর গজব নয়, মাটির তলা গজব আসছে না, বিষ আসতেছে, আমরা পানি খাচ্ছি, কী খাচ্ছি, বিষ খাচ্ছি। আজকে ঢাকা শহর পুরো পুরোটাই দূষিত নগরী, ঢাকা শহরের মাটির নিচে বিষ, উপরে বায়ুতে বিষ, দস্তা বেশি হয়ে গেছে, নাক দিয়ে নিঃশ্বাস ঢুকছে, দস্তা ঢুকছে, প্রত্যেকটা মানুষ ওখানে রুগী হয়ে যাচ্ছে। এরপর আমরা অহংকার দেখাচ্ছি, আল্লাহর এই গজব আসছে সমানে, এরপর আমাদের কোনো ভয় নাই, সাবধান। এইগুলো বিষয়ে আমাদেরকে বলতে হয়, এজন্য যাতে সমাজের কল্যাণ হয়।